হ্যাঁ, মোদি নাকি বিকাশ করবে, ডিজিটাল ইন্ডিয়া করবে। আজকে পেঁয়াজের যা দাম বেড়েছে সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, সবজির যা দাম বেড়েছে সাধারণ মানুষ কিনে খেতে পাচ্ছে না, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে। আসল যেটা সেটা থেকে মানুষের চোখ ঘোরানোর জন্যে তারা মিডিয়ার মাধ্যমে প্রচার করে অ্যাড দিয়ে সরকার চলছে। এটা অ্যাডিং সরকার হয়ে গেছে, উন মানুষের সরকার আর নেই। এটা মানে মানুষ প্রথমে বুঝতে পারেনি। আমি আশাবাদী আগামী নির্বাচনে মানুষ অবশ্যই বিজেপিকে তার জবাব দেবে, কেননা মানুষ একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি কন্ট্রোলে না থাকে, আলু এটা বেসিক, যে তেল আলু ডাল সবজি পেঁয়াজ এত তো মানুষের রোজকার লাগে, সেইগুলো যদি দাম কন্ট্রোল না করতে পারে তাহলে সরকারটা থেকে লাভ কী আছে? বর্ডার দরের ব্যাপারে তো জনগণ তো মানে অতিষ্ঠ হয়ে আছে, হ্যাঁ, সমস্ত কিছু দিক থেকে। আপনি যদি খবর মানে কেন্দ্রীয় সরকার শুধু বলবো না, আমাদের পশ্চিমবঙ্গে এখনও কোল্ড স্টোরেজে যে আলু আছে এত পরিমাণ আলু আছে যে সেই আলুর দর কী করে 18-20 টাকায় যায়, কোনো মতেই যেতে পারে না। তাহলে এটা তো একটা চিন্তার ব্যাপার, মানে চাষিরা প্রকৃত চাষিরা দাম পায় না, যারা হোর্ডার যারা হোর্ড করে রেখেছে তারাই দামটা পায়। গরমে নিন ঠান্ডার মজা, বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক। চলে আসুন স্নো পার্ক, অ্যাক্সেস মল, রাজারহাট। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।